এই রিয়াল লটারির যেটা বেরিয়েছে, সবার আগে ইডি এবং সিবিআই এর উচিত ভাইপোকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নেওয়া। সবার আগে ভাইপোকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নেওয়া। এ রাজ্যে পিসি এবং ভাইপো ছাড়া এ কোনো জিনিস হতে পারে না, অনুপ্রেরণায় হচ্ছে। চোরেরা যদি এখন লটারি করে তাহলে সেটা কি লটারি হবে? সেটা যে চোর আছে তাকেই দেবে, তার বাইরে কাকে দেবে? এ রাজ্যে তো পুলিশই বড় চোর, তো পুলিশ তো তৃণমূল পুলিশ। এ রাজ্যে একটা পুলিশের কোথায় একটা কনফারেন্স হয়েছিল বলে একটা প্রবাদ আছে, একটা গল্প আছে, যে এখানকার পুলিশ সে আগেই খবর পেয়ে যায় কোথায় চুরি হবে। চোরই তো আগে এসে পুলিশকে জানিয়ে কাজটা করে, চোরই তো আগে এসে তৃণমূল পুলিশগুলোকে জানিয়ে রাখে যে আমরা এইটা করব, তোমরা থেকে চেপে দিও। আর জি করে কি ঘটলো? এভিডেন্সটাকে ডিস্ট্রাকশন করে দিল। কে? পুলিশ। অভিযোগ তো পুলিশের নামে। তো এ রাজ্যে পুলিশই, মানে পুলিশের মধ্যে সবাই আমি বলছি না, একটা তৃণমূল সেকশন অফ পুলিশ আছে, তারাই এটা করে। উনি নিজেকে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী ভাবছেন, এটা আমার মনে হয়েছে। এখন উনি হুমকিটা কাকে দিলেন সেটা বলতে পারবো না, ওনার কথা শুনে আমার হুমকিও মনে হয়েছে। এটা উনি পুলিশকে দিলেন না পুলিশ মন্ত্রীকে দিলেন না কাকে দিলেন আমি জানি না। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হলো যে এই তৃণমূলের মাথাগুলোকে সবার আগে ডেকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কারণ এরাই রাজ্যে ক্রাইম সৃষ্টি করেছে, এটা ক্রাইমের সৃষ্টিকর্তা। এই তৃণমূল কোম্পানিটা এটা হচ্ছে ক্রাইমের সৃষ্টিকর্তা। আপনি বলুন, 21 সালের নির্বাচনের পরে কি ঘটনা ঘটেছে? আর জি করে কি ঘটনা ঘটেছে? বলছে বাইরে থেকে আছে, বাইরে থেকে আমদানিটা করে আনছেটা কি? এই হুমকিটা দিচ্ছে, এটা তো আগে তদন্ত হওয়া উচিত। ওনাকে তো আর সবার আগে ডাকা উচিত, কারণ এই যত টাকা কালোবাজারি টাকা উঠছে, 2 নম্বরই টাকা উঠছে, তার মেন বেনিফিশিয়ারি হলো পশ্চিমবাংলার ভাইপো, বাংলার ভাইপো আর বাংলার পিসি। এরাই হলো, এদের পরিবারই হচ্ছে হলো কালো টাকার বেনিফিশিয়ারি। এটা অনেকেই বলেছেন, ওনার দলের লোকজনও বলেছেন। গোটা রাজ্যে শুধু চুরি আর চুরিই হচ্ছে, গোটা রাজ্যে চুরির বাইরে তো আর কিছু হচ্ছে না। যেখানে যাকে পারছে গরিব মানুষের টাকা লুট, সম্পত্তি লুট, শাহজাহান শেখ, আরজি কর, আপনি যেখানে দেখবেন তাই হচ্ছে। বাইরে কি হচ্ছে বলুন তো রাজ্যে? এই লটারি বিজনেস চালাচ্ছে কারা? এই লটারি বিজনেস চালাচ্ছে কারা? বড় মাথা না থাকলে এই লটারি বিজনেস চলতে পারে এইভাবে? বড় মাথা না থাকলে, বড় মাথার ইন্ধন না থাকলে, আর বড় মাথার তো কামাইও আছে, বড় মাথার তো কামাইও আছে, তা না হলে এই লটারি বিজনেস চলতে পারে এই রাজ্যে? উনি অনেক কথা বলেছেন এর আগে, গার্ডেন রিচ নিয়ে, মিনি পাকিস্তান নিয়ে তো অনেক কথা বলেছেন বলে আমি শুনেছি, বিভিন্ন খবরের কাগজ এবং সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। ওনাকে সবার আগে ডাকা উচিত। এ রাজ্যের পুলিশকে দিয়ে কিছু হবে না। ফিরহাদ হাকিমকে, ফিরহাদ হাকিমই তো বলছেন পুলিশকে এটা, যে মুখ্যমন্ত্রী বলার পরেও কেন? আমি বলছি এ রাজ্যের পুলিশকে দিয়ে হবে না, এ রাজ্যে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়ে ওনাকে ডাকানো দরকার। এই তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা এনআইএ, এত অস্ত্র ঢুকছে কি করে? এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে তদন্ত হওয়া উচিত, এবং সবার আগে ওই ফিরহাদ হাকিমকে ডাকা দরকার। আর তিনি তো পুলিশের উপর দায় বলছে, যে পুলিশকে বলছে কাজ করো, এনাফ ইজ এনাফ। উনি তো হুমকি দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে, বিরোধী দলের যারা লোকজন আছে তাদের প্রতি এটা দেখে আমার হুমকি মনে হলো। আমার মনে হয় এক্ষুনি এখানে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, এদের তদন্তে আসা উচিত, এবং সবার আগে ওই ফিরহাদ হাকিমকে ডাকা দরকার। আর তিনি তো একবারে দেখলাম একবারে ভালো কথাই বলছেন, কেন পুলিশ কাজ করবে না? মুখ্যমন্ত্রী বলার পরেও কেন পুলিশ কাজ করবে না? দেখুন, ফিরহাদ হাকিম যে কথাগুলো বলছেন এটার কিছু, যিনি মুখ্যমন্ত্রী তার এটা দেখা উচিত, উনি বলছেন কেন সেটা নিয়েই তদন্ত হওয়া দরকার। উনি বলছেন কেন, কাকে আড়াল করার জন্য বলছেন, কাকে হুমকি দেওয়ার জন্য বলছেন, এটা নিয়ে আমার মনে হয় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির তদন্ত হওয়া দরকার। কোম্পানি যেটা চলছে তাদের আজ বেশি করে যাতে রোজগার হয়, যাতে বেশি করে মস্তান গুন্ডা এগুলোকে পুষতে পারে, যাতে নিজেদের পকেটে টাকাগুলো ঢোকে, যেসব গাড়িগুলো করে সব এ রাজ্যের শাসক দলের নেতারা চড়ে বেড়ায় সেগুলো যাতে আরও বেশি করে হয়, এই জন্য এই সব লটারিগুলো বন্ধ করে ওই লটারি নিয়ে এসেছে। কিসের ফায়দা রাজ্য সরকারের, কি ফায়দা? এই দলটাই তো রয়েছে হলো কামানোর জন্য। সরকারে যে দল চালাচ্ছে সেই দলটাই তো 2 নম্বরই পথে রোজগার করার জন্য
বসে আছে, আর যুব সমাজটাকে ধ্বংস করার জন্য বসে আছে। বঙ্গলক্ষ্মী বা যেসব লটারি ছিল সেটা তো রাজ্য সরকারের লাভ হতো, সেটা না করে বেসরকারি একটা লটারি কোম্পানিকে আনা হলো। সরকারের লাভ, সরকারের লাভটাকে বন্ধ করে রাজ্য সরকারি দলের লাভটাকে তো চিন্তা করবে, রাজ্য সরকারি দলের লাভটাকে তো চিন্তা করবে। এই যে চাকরি বিক্রি হয়েছে, দলের রোজগার হয়েছে, এই যে গরু পাচার হয়েছে, দলের রোজগার হয়েছে। সরকারের কোষাগারে কি ঢুকলো তা তো যাই আছে, সবাই জানে যে সরকারে কেউ বেশি দিন থাকবে না, একটা না একটা দিনের পরে সরকারে চলে যেতে হবে, যাতে পশ্চিমবাংলাটা ধ্বংস হয়ে যায় তাই জন্যই চেষ্টা করেছে। সাধারণ মানুষকে মেরেই তো এরা চলছে। এই অনুব্রত মণ্ডলের কথা বলছেন, এ কে? এ তো মস্তান, এ গুন্ডা। এর নামে কতগুলো মার্ডার কেস আছে কেউ জানে? ও নিজেই জানে না। এর নামে, অনুব্রত মণ্ডলের নামে আরও কত কেস আছে কেউ জানে? ও নিজেই জানে। গরু পাচার থেকে কয়লা পাচারতে কী বাদ রেখেছি, বাদটা কী রেখেছি? এগুলো হলো মস্তান এবং কিছু কালেক্টার। কালীঘাটে কিছু কিছু টাকা ওদেরকে পাঠাতে হয়, আর নিজে কিছু কমিশন খায়, এই তো এদের ক্যারেক্টার। কেন বারবার তৃণমূলের নেতারা লটারি টিকিট, এই ডিআর লটারি পায়? যতগুলো আপনি দেখুন, এই রাজ্যে দুর্নীতি করেছে অনেক রাজনৈতিক দল তো আছে। কংগ্রেসের কটা নেতাকে ডেকেছে সিবিআই ইডি, বামেদের কতগুলো নেতাকে ডেকেছে সিবিআই ইডি, ডাকেনি আমি বলবো না, হয়তো এক একজনকে ডেকেছে, সংখ্যাটা পার্সেন্টেজে আছে না। আপনি কংগ্রেসের নেতার চলন বা বামেদের নেতাদের চলন বা আপনি বিজেপিরও নেতাদের চলন বলুন দেখুন, কি গাড়িতে চড়ে বেড়ায়। আর যারা তৃণমূলের নেতা, তার বাড়ির, তৃণমূলের যেগুলো নেতা রাজ্য স্তরে নেতা মন্ত্রী আছে, তার বাড়ির যারা কাজ করে, ধোয়া পোছা করে, তাদের কটা করে গাড়ি আর ফ্ল্যাট আছে, এটা যদি তদন্ত হয়, সেটা কী করে হয়? একজন মন্ত্রীর কত টাকা মাইনে হয়, একজন মুখ্যমন্ত্রীর কত টাকা মাইনে হয়, সারা ভারতবর্ষে হিসাব করুন না। তো যে লাইফস্টাইলে এরা চলাফেরা করে, ট্রিটমেন্ট করাতে, কেউ তো ভারতবর্ষে ট্রিটমেন্ট করায়, সব বিদেশে যায় ট্রিটমেন্ট করতে, নিজের রাজ্যে নিজের সরকার সেখানে কিন্তু ট্রিটমেন্ট করে না কেউ। যেসব তৃণমূলের নেতাগুলো আছে সব বিদেশে যায় ট্রিটমেন্ট করাতে, আর এদেশের এসে স্কেমটাকে বানিয়ে রেখেছে, জেলখানায় যারা যায় তারা সুবিধে পাওয়ার জন্যই উডবান ওয়ার্ডে ভর্তি হয়, এই নিজেদের পকেটে টাকা ঢোকানোর। এদের কাছে ব্ল্যাক হোয়াইট বলে কিছু হয় না, এদের কাছে সবটাই ব্ল্যাক। তৃণমূলে কোনো হোয়াইট ম্যানই হয়, তৃণমূলের বাড়িতে যে গাড়িগুলো চড়ছে তৃণমূলের যারা নেতা আছে, তারা তো ব্ল্যাক মানির টাকা, জনগণের টাকা মেরে চড়ছে, এটা বোঝা উচিত তাদের। যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাদের কিছু হবে না। যতক্ষণ না তৃণমূল সরকার সরবে তার আগে অবধি এরাজ্যে কোনো কিছু হবে না, কারণ যারা দিন আনে দিন খায় তারা দিন আনে দিন খায় খেটে খেটেই মরবে, আর এই তৃণমূলের নেতাগুলো কোটি কোটি টাকা শুধু চুরিই করে যাবে। তাদেরকে তো আমরা দেখলাম না কখনো হচ্ছে এই লটারি পেতে, তারা পাবে না তো, বড় বড় তো বিজ্ঞাপন, এটা তো ভেতর থেকে ডুপ্লিসিটি দু নম্বরই করা আছে, ও তো ওদের লোকই পাবে। যে টিকিটগুলো বাজারে বিক্রি হয় না, আনসোল্ড টিকিট, সেগুলো থেকেই তো লটারি লাগবে, এটা লটারি নাকি? চোরেরা যদি এখন লটারি করে তাহলে সেটা কী লটারি হবে? সেটা যে চোর আছে তাকেই দেবে, তার বাইরে কাকে দেবে? সব থেকে বড় চোর এখানে, এখানে তৃণমূলের পুলিশ কারা কারা আছে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে, সেগুলো আমরা এখন ট্রেস আউট করে নিচ্ছি, আগে পারছিলাম না। এখন পুলিশের মধ্যে কিছু সৎ পুলিশ অফিসার সেগুলো আমাদের ট্রেস আউট করে দেয়, একটাকেও ছাড়া হবে না। মানে লটারির টাকা পুলিশ উদ্ধার করতে পারে না, তার কারণ পুলিশ পাহারা দেয় টাকা, পুলিশই পাহারা দেয়। পুলিশের এখানে শেয়ার আছে, পুলিশের যেগুলো তৃণমূল পুলিশ যেগুলো আছে এ রাজ্যে, আপনি যদি যে কোনো থানায় যান, যে কোনো কমিশনারেটে যান, যে কোনো জায়গাতে যান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, কমিশনার, আপনি থানায় ঢুকলেই বুঝতে পারবেন কোনটা তৃণমূল পুলিশ, কোনটা নর্মাল পুলিশ, কোনটা সততার সাথে লড়াই। ওনার দলের লোকজন, এই কথাটা ওনার দলের লোকজনও বলে, এই যত জায়গা থেকে টাকা ওঠে তার পার্সেন্টেজ ভাইপোর কাছে যায়, সাধারণ মানুষের হাতে কিছু পৌঁছয় না। সাধারণ মানুষের টাকা মেরে সারদা হয়েছে, সাধারণ মানুষের চাকরি মেরে এরা রোজগার করেছে, এখন লটারির থেকে রোজগার করছে। আমার সবার আগে যেটা ইডি বা সিবিআই এর করা উচিত, ভাইপোকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত বলে আমি মনে করি। তাহলে কোথাও ইডি মানে সারদা বা বাকি যে আছে আপনার রোজভ্যালি, এদেরই একটি আপডেটেড ভার্সন হচ্ছে এই লটারি আপনার মনে হয় রাজ্যে? লটারিটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এটা এই পশ্চিমবাংলার শাসক দল কোম্পানির, এটা একটা চিটফান্ড ব্যবসা, এটা একটা ব্যবসা, এই ব্যবসা থেকে ওরা রোজগার করে ওদের পেট চালায়, ওরা গাড়ি কেনে,
ওরা বিদেশে ট্রিটমেন্ট করায়, ওরা যা কিছু করে, জামা কাপড়ও যে শরীরে পড়ে আছে শাসক দলের যেসব নেতা মন্ত্রীগুলো আছে, তারা এই এই টাকার থেকে করে। শুধু ডিয়ার লটারি নয়, চাকরি বিক্রি, এগুলো হলো ওদের নেচার। একটা লোককে আপনি পাবেন না শাসক দলে যে ভদ্র ভাষায় কথা বলতে পারে। যতগুলো লোক ওখানে নেতা মন্ত্রী হয়ে বসে আছে, তাদেরকে যতগুলো ডিগ্রি ওরা দেখায়, তাদেরকে একটা পরীক্ষায় বসতে বলুন, একটা পরীক্ষায় যদি পাশ করতে পারে আমি বুঝে যাব এদের দম আছে। তার মানে কলকাতা মানে কোটি কোটি টাকা, এখন হচ্ছে নতুনে শাসক দলের কোটি কোটি টাকা, শাসক দলের কোটি কোটি টাকা, ওদের ব্যবসা চলে ওদেরই কোটি কোটি টাকা, জনগণের টাকা মেরে।